জুয়া খেলার টিকিট বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি। ঘটনা রাজধানী পূর্ব আগরতলা থানার অন্তর্গত মোটরস্ট্যান্ড শনিতলা এলাকায়। এদিন পুলিশ এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে অভিযুক্ত পার্থপ্রতিম মজুমদারকে আটক করেছে। তার কাছ থেকে পুলিশ টিকিট বিক্রির 1,120 টাকা আটক করেছে। মামলা হাতে নিয়ে তদন্ত করছে পুলিশ। আমরা যাতে একটা খবর আইছে যে ওইরকম মোটরস্ট্যান্ডের মধ্যে একটা লোক এন্ডিং এর টিকিট বিক্রি করতেছিল, তো আমরা খবর পাইয়া যাই মোটরস্ট্যান্ড এরিয়ার মধ্যে এবং দেখতে পাই যে একটা লোক নাম পার্থপ্রতিম মজুমদার, সে ওই মোটরস্ট্যান্ড শনিতলার মধ্যে এখানে দাঁড়ায় এন্ডিং এর টিকিট বিক্রি করতেছে। তা আমরা যাওয়ার পর সঙ্গে সঙ্গে তারা আমরা এখানে পাকড়াও করি, করার পরে তার কাছ থেকে আমরা এন্ডিংয়ের কিছু নাম্বারের কাগজ পাই, এগুলি আমরা সঙ্গে সঙ্গে সুইচ করি তার থেকে গ্যাম্বলিংয়েরটা, এবং টিকিট বিক্রির কিছু টাকা পয়সাও তার কাছে পাই, প্রায় 1,120 টাকার মতো তার কাছে পাই, এগুলিও আমরা সুইচ করি। সুইচ করে আমরা থানাতে নিয়ে আসি তাহলে। তো পূর্ব থানার গ্যাম্বলিংয়েরটা বা জুয়া বিরোধী অভিযান আগামী দিনে এরকমভাবে দাঁড়িয়ে থাকবে। তো এখনও আমরা এসব দিকে বিভিন্ন দিকে আমরা এসব ধরনের প্রচেষ্টা চালাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।